ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নিট 2024-এ যারা পরীক্ষা দিতে চাইছিলে কিন্তু কোনো কারণে ফর্ম ফিল আপ করতে পারোনি কিংবা মিস করে গেছো টাইমটা, তাদের জন্য একটা দারুণ খবর রয়েছে। আর সেই খবর নিয়েই মূলত এই ভিডিও, ছোট্ট ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে পরবর্তী আপডেটগুলো দ্রুত পাওয়ার জন্য। সরাসরি দেখে নেব তোমাদের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে যে পাবলিক নোটিফিকেশান বেরিয়েছে সেটাতে কি রয়েছে, একটু দেখে নাও। একেবারে পরিষ্কার সাবজেক্ট দেওয়া রয়েছে, রিওপেন দ্য রেজিস্ট্রেশন উইন্ডো ফর দ্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2024। এই রেজিস্ট্রেশনটা ফের চালু হয়েছে, দেখো টাইমটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা, 9-10 এপ্রিল, অর্থাৎ আজকের এবং আগামী দিন এই দুটো ডেট তোমরা পাচ্ছ। আগামীকাল 10:50 PM অর্থাৎ 11টাও নয়, কিন্তু রাত 12টা পর্যন্ত সাধারণত থাকে, কিন্তু তোমরা 10:50 পর্যন্ত পাচ্ছ এই রিভাইজ ডেটে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য বা ফর্ম ফিল আপ করার জন্য। কিন্তু ফিজটা রিসিভ করার জন্য কিন্তু টাইমটা দিয়েছে 11:50 পর্যন্ত, অর্থাৎ আরও 1 ঘন্টা বাড়তি দিয়েছে। কিন্তু ফর্মটাকে ফাইনালি সাবমিট করতে হবে 10:50-এর মধ্যে। আবারও বলছি, আগামীকাল রাত 10:50-এর আগে তোমাদের ফর্মটা ফাইনাল সাবমিশন করে দিতে হবে, কিন্তু ফিজ সাবমিট করার সুযোগটা থাকছে আরও 1 ঘন্টা পর পর্যন্ত, 11:50 পর্যন্ত। তাই তোমাদের যে বন্ধুরা নিট 2024-এ অ্যাপ্লিকেশান করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল তাদের কাছে ইমিডিয়েটলি ভিডিওটাকে শেয়ার করতে থাকো। আর এই ভালো খবরটা পাওয়ার পর তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারোনি, চাইছিলে পারোনি, তারা দ্রুত পারলে আজ এখনই অথবা আগামীকাল সকালে উঠেই ফর্মটা ফিল আপ করে ফেলো। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে এই ছোট্ট আপডেটটি। তা যে কথাটি বললাম যে তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করতেও ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।